হ্যালো গাইস, ব্লগের 12টা বেজে গেছে। সো আমরা কোথায় ঘুরতে যাব তার কোনো ডেস্টিনেশন জানি না। সো আমরা বের হইছি, বৃষ্টি শুরু হয়ে গেছে, তারপর আবার এই বৃষ্টির মধ্যে হালকা একটু ভিজলাম, ভিজার পর আমার শার্ট ভিজে গেছে, শার্ট চেঞ্জ করলাম। সো এখন হচ্ছে যে এই যে আমার ভাগিনা আছে, আসসালামু আলাইকুম, ড্রাইভিং আছে, আর আর এখন আমরা হচ্ছে যে যাচ্ছি আমরা এখন যাচ্ছি সানিকে আনতে। হে গাইস, আমাদের ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে ইতিমধ্যে, এই যে ড্রাইভার সানি, ড্রাইভার বেতন ছাড়াই ড্রাইভার, কোনো সমস্যা নাই, আমাদেরকে নিয়ে যাবে। কিন্তু গন্তব্য কোথায় আমরা আধো জানতে পারলাম না, যে আমাদের গন্তব্যটা কোথায়, আমরা কোথায় যাচ্ছি। সো আপনারা দেখতে থাকুন আর সাথেই থাকুন গন্তব্য পর্যন্ত নিয়ে আপনাদেরকে হবে চিল, মজা, মাস্তি। ইয়ে নামবো। হ্যালো গাইস, আমি আপনাদেরকে একটা জিনিস আসলে দেখানোর জন্য আসছি। সচরাচর যে প্রাণীটিকে এই মৌসুমে দেখা যায় না, পানি থেকে, রাস্তা থেকে, বন জঙ্গল থেকে উঠে আসে, গাছের চিপায়, ঝাউবনের চিপায় লুকিয়ে থাকে। আসুন আপনারা দেখাই যে প্রাণীটিকে। এই যে প্রাণীটিকে আপনারা দেখতে পাচ্ছেন, সরি এখনো দেখেননি, আপনারা দেখবেন, এখনই দেখবেন, আসেন আসেন আসেন, ভিতর থেকে বাহির হয়ে আসেন। আসলে যে আপনারা অনেকেই আর্টিমেটিম টিম, তারা মাঠে পারে ডিমে নামক একটি প্রাণীর কথা ইতিমধ্যে জেনেছেন, ছোটবেলায় ছড়ার মধ্যে পড়েছেন। আমি সেই হাট্টিমাটিম টিম। কিন্তু তুমি কি কামড় দাও? আমি কামড় দিই না, আমি ডিম পেড়ে এসেছি। আমার ডিমগুলোকে যারা ছুঁইতে আসবে আমি ওদেরকে কামড় দিব, না তো ওদেরকে নিয়ে ব্লগ বানাবো। তাহলে কি তুমি ডিমকে তা দাও সারাদিন বসে বসে? নো, আমি অনলি বাউরালের ডিম খাই। তাহলে তুমি এমন প্রাণী কেন যে এই বৃষ্টির মৌসুমে তুমি চিপা চাপায় পলায় থাকো, আর আট টাইমে তো তোমাকে দেখা যায় না? না, আমি হচ্ছে কি, আমার ওই যে আমার একটা লকেট ছিল, আমার এই লকেটটা আমি খুঁজে পাচ্ছি না। এই লকেটটা আমার কাছে আসলেই আমি বুঝতে পারছি এই লকেট চুরি করছে কে। তাহলে প্লিজ আমাকে খুঁজে দেখাও এই লকেট চুরি করছে হচ্ছে যে পিকে মুভির ওই যে ইয়েটা থাকে না, কি জানি বলে, তুমি তাহলে প্লিজ আজকে তোমার ব্লগের মাধ্যমে তুমি সবাইকে বলে দাও আমার সেই লকেট হারানো গেছে, সেই লকেট। আচ্ছা, ও আমার আমার এই যে বন্ধু, জলজন্তু বন্ধু, প্রাণীটির এই প্রাগৈতিহাসিক প্রাণী, ওর লকেট হারানো গিয়েছে। যে কোনো হৃদয়বান ব্যক্তি যদি ওর লকেট খুঁজে পেয়ে থাকেন তাহলে ওর লকেটটা জলদি ওর বাসায় পাঠিয়ে দিবেন, আর কমেন্ট বক্সে আপনারা ওর লকেটটা দিয়ে দিবেন, ঠিক আছে? ফরহাদ, পরিচয় কি তার, কই যাচ্ছ আজকে তুমি বলো তো, গন্তব্য কোথায় আজকে? আমার এই যে ভাগিনা সোহাগ আসলে দিকে সোহাগায় ও ওয়েট করতেছে যে ও মতলব রোডে ঢুকে নাই, চাঁদপুর ঢুকে নাই, ও চাঁদপুর যেতে চাইতেছে। কিন্তু ব্যাডলি হচ্ছে যে চাঁদপুরের ওইদিকে চাঁদপুর যাইতে মতলব ওভার করার পরেই দেখা যায় যে তিনটা ব্রিজ ভাঙ্গা, যেহেতু বৃষ্টি হয়েছে তো ব্রিজগুলো হচ্ছে নিচেতে যাইতে হয়, সো রিক্স। আমরা আজকে যাচ্ছি কুমিল্লাতে যাচ্ছি। ও শেট 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 ম্যান, আমি এতক্ষণ ধরে বলে রাখছিলাম যে আমরা কোথায় যাচ্ছি এটার গন্তব্য বলবো না, গন্তব্য বলবো না, এবং থাম্বনেল পিকচার কি দেই তাও জানি না, কারণ আমি জানাইতেই চাচ্ছি না যে আপনাদের আমরা কোথায় যাচ্ছি, কিন্তু তুই তো বললে দিলি। আমি বলে দিছি, এটা আমারটা ভুলও হইতে পারে। আমরা মূলত যাচ্ছি, আমাদেরকে আজকে খিচুড়ি খাওয়া হবে। এই যে সানিরে দেখাও, সানি আমাদেরকে আজকে খিচুড়ি খাওয়াবে সানি, এখন সানি জানে যে সে আমাদেরকে কোথায় নিয়ে যাবে। আচ্ছা, তাইলে আমরা আজকে খিচুড়ি খেতে যাচ্ছি, সানি আমাদেরকে খিচুড়ি খাওয়াচ্ছে, আর আমরা একটা ট্যুরও হয়ে যাচ্ছে পাশাপাশি। সো চিল চিল চিল, একটু সামনে আসো, কথা বোঝা যাবে। সানি আজকে আমাদের সাথে বাইরে বের হয়ে ঘুরতে বের হয়ে আসলে এই ব্লগে তোমার অনুভূতি কি তুমি একটু শেয়ার করো।
বন্ধু আমি এখন তো বুঝতে পারতেছি না কোথায় যাচ্ছি, কি হচ্ছে, কি প্ল্যান দেন। তোমার এক বন্ধু আসতেছে, ওর জন্য অপেক্ষা করতে করতে আমি খুব বিরক্ত ফিল করতেছি। বাকিটা তুমি যেন বন্ধু কল দিই পার না, বন্ধুকে ছাড়াই চলে যাবা, চিন্তা ভাবনা একটু করো, ট্রাই করবে একটু তাড়াতাড়ি করো। ওই বন্ধু আজকে আর আসবে না। আমার বন্ধু চলে আসছে, মাথায় একটা ভ্যান নিয়ে আসছে, শার্ট চেঞ্জ করে আসছে, তারপর চশমাও নিয়ে আসছে একটা। মানে আমি বুঝলাম না কি করবি তুই, স্নো মাইক খাইছে, স্নো মাইক খাইছে, জীবনও না মুখ, শোনো শোনো শোনো, কি জানো কি জানো, শোনো তুই চালাবি, আমাদের ড্রাইভার আজকে সানি। সো আমরা গাড়িতে উঠলাম এবং কি রওনা দিচ্ছি। পিছনে কারা আছো? কেন ভালো লাগে না, মনটা বোঝে না, বোঝে না, জবতে যে তাই আসা যাওয়া, একটা মোকা পাখি হয়ে বসে থাকি। আপনারা আমরা এখন উঠে গেছি হাইওয়েতে। গাড়ির মধ্যে অনেক চিল হচ্ছে, চিলের শোধনে আমি দাঁড়াইতে পারতেছি না, বয়া থামন লাগতেছে আমার। হ্যালো, আমরা এখন আছি নিমশার বাজারে। তো আমরা নিমশার বাজারে একটু ওয়েট করব, কারণ হচ্ছে আমার একটা কাজিন আসবে, আমি ওকে ফোন দিছি। ইহামেরও একটা কাজিন আসবে, ও ফোন দিছে, ওরা ছোট ভাই, ওরা যদি আমাদের সাথে না ঘুরে তাহলে কাদের সাথে ঘুরবে? এটা ঘুরে ঘুরে ফোন চালাক বানানো লাগবে না লইছ না? আচ্ছা ঠিক আছে, ওরা আসুক, আসা পর্যন্ত আমরা নিমশার বাজারে ওয়েট করি। একটা জিনিস খেয়াল করেন, আমাদের দুজন কিন্তু আজকে ম্যাচিং ম্যাচিং। ইয়ে ইয়ে বাকিনা তো আজকে গাড়ি চালাইলা, অনুভূতি কি? সেই ফিল ভালো লাগতেছে। আর আসছে যে রাস্তার কি অবস্থা, এভাবে গাড়িগুলো চলতেছে, মারাত্মক রাস্তা। হাইওয়ের মধ্যে একটা জিনিস দেখছো তুমি, যে বাস ট্রাকগুলো কিভাবে চলে, ট্রাকগুলো কত কিভাবে চাপ দেয়, অ্যাক্সিডেন্টগুলো হয় এই কারণে। সো তুমি নতুন বিগিনার ড্রাইভার, সাবধানে চালাবা। আর গাইস সবার যা দেখবা, কারণ আমাদের আমাদের আর ওই যে কি বলে বিদায় পৃথিবী তোমার কাছে, কিন্তু না হয় কিন্তু আমরা বিদায় পৃথিবী হয়ে যাব। আল্লাহ বরকত, তোমরা সবাই দোয়া করবে কিন্তু গাইস। হ্যাঁ ওকে, আমরা এতক্ষণ ইহামের খালাতো ভাইয়ের জন্য ওয়েট করতেছিলাম, কাজিনের জন্য। কাজিন এসে গেছে, কই দি আয়, হোয়াটসঅ্যাপ। এই বল, আমার চ্যানেলের নাম হচ্ছে নাম্বু। আমার আরেকজন কাজিনের জন্য ওয়েট করতেছি, সে আসবে, আমরা ওয়েটিং এ থাকি। এই হচ্ছে আমার কাজিন, ওর জন্য আমরা আধা ঘন্টার মতো লেট করছি। সো এখন ওর একটা শাস্তি দেওয়া উচিত আসলে, কেন আধা ঘন্টা ও আমাদের লেট করাইলো। কানে ধর ভাই, সরি সরি, কানে ধর, তুই কানে ধর, সরি সরি, তুই কানে ধর, তুই কানে ধর ভাই ভাই ভাই, তুই খালি কানে না ধরবি, ধর ভাই, সরি সরি, ঠিক আছে, মাফ করে দিলাম। অন্ধকারের কারণে কাউকেই দেখা যাচ্ছে না। আমরা আমরা আসছি মিয়ামিতে খাইতে। সো আমরা এখন ভিতরে যাচ্ছি, টার্মিনাল দিয়ে যাও সবাই, একটু একটু ইয়া করো। ফোন ভিজবো, ভিজে গেছে আমার ফোন, কিছু দেখা যাচ্ছে? হ্যাঁ, সবাইকে দেখা যাচ্ছে। আমরা আসছি মিয়ামিতে একটু রাতের ডিনার করতে, রাতের রাতের লাঞ্চ করার জন্য। সো আমরা লাঞ্চ করব একটু পর। তুই কিছু কবি, কিছু কবি না, ওকে আমরা যাচ্ছি।
ভাই বলতে ভাই ভালো আছে? হ্যাঁ ভাই, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ। দোয়া করবেন ভাই। এই সিটটা মনে হয় আমাদের, আমরা সবাই এখানে বসবো। আমরা এখন টেবিলে বসলাম, জানি না খাবার দিতে কতক্ষণ লাগে, সো আমরা ওয়েট করব। এই সানি বলতেছে যে রেস্টুরেন্টে আসা বেশি হইচই করতেছে। দাম বলছি সো হোয়াট কি? আমি ওরে বলছি যে গ্রাজুয়েশন কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি ভদ্রতা কি জিনিস বুঝি না। এখন জানি আসলে কি বুঝাতে চাইতেছে এটা আমার কনফিউশন চলতেছে। বাসা বসে থেকে গরম পানির ভাপ নিচ্ছে, যেটা হচ্ছে করোনা মোকাবিলার জন্য ভাইরাস আক্রান্ত হয়ে গেলো এটা রিকভার করার সম্ভাবনা থাকে, তো অনেকেই গরম পানির ভাপ অনেক ভাবেই নিচ্ছে। আমি আজকে একটা নতুন পদ্ধতি নিয়ে আসছি, এটা হচ্ছে চামচ গরম পানির ভাপ। মানে গরম পানির মধ্যে প্রথমে হচ্ছে যে এই চামচ দিয়ে দিতে হবে, তারপর চামচ দিয়ে থেকে যে ভাপ আসবে সেই ভাপ হচ্ছে। তার মানে কি বোঝা গেল? তুই চামচ খায় নেশা করস, মাটি খায় নেশা করস, তুই সস্তা নেশা করস। আমার কাহিনী হচ্ছে কি, তাই লেগে নতুন ওয়াইফাই এর ব্যবসা শুরু করছে, তোতে আমার বন্ধু মানুষ, ঠিক আছে। আমি চিন্তা করলাম যে তার কাছ থেকে যদি আমি লাইনটা নেই তাহলে আমি একটা ভালো সার্ভিস পাবো, যে কোনো বিপদ আপদে যে কোনো টাইমে আমি তাকে ফোন দিলে সে আমার ওয়াইফাই অটোমেটিক্যালি এসে রিকভার করে দেবে, ছেলের মতো, ঘরের ছেলের মতো। কিন্তু আমার বাসায় গত 2 সপ্তাহ যাবত ওয়াইফাই ছিল না, এবং আমি নিজের পকেটের টাকা দিয়ে ফোনে ডাটা কিনা চালাইছি। এই টাকা আমি এখন ফেরত চাই। কেন তুমি টাকা, তুমি কত টাকা খরচ করছো? আমাদের খাবার চলে আসছে, এই যে আমাদের খাবার ভুনা খিচুড়ি, এখানে খাওয়া দাওয়া চলতেছে, একটু খাই ভাই। হ্যাঁ একটু খাই, বেশি না একটু। না 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 বন্ধু, না তুই না ব্লগে, না 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 তুই কি সেম ব্লগে আছিস, দেখে আমার থেকে মাইনে দিবি নাকি তুই? আবার ভিডিওতে চলে আসলাম। আসলে খাবারটা অনেক টেস্ট, অনেক হিউজ টেস্ট, আমি এটা না বলে থাকতে পারতেছিলাম না, অসাধারণ। না আমার আম্মু ভালো রান্না করে, এটা বলতেই হবে। এখানে কত সুন্দর সুন্দর চানরাই, তারপর আছে নোনতা, তারপর আছে সেমাই কেজি 220 টাকা, তারপর আছে চিকেন রাই, তারপর হচ্ছে বাদামি, তারপর হচ্ছে পানির চান, তারপর ওইদিকে আছে চানাচুর, তারপর ওইদিকে আছে বোম্বে টোস্ট, এগুলো হচ্ছে ওভালটিং চান, তারপর হচ্ছে বাখরখানি, তারপর হচ্ছে সুইস ফিঙ্গার, এগুলো হচ্ছে হরলিক্স। ভাই হরলিক্স তো বোতলে রয়, হরলিক্স এমন হরলিক্স ফ্লেভার। আচ্ছা ঠিক আছে, আপনাদের সবই দেখতে সুন্দর কিন্তু আমি একটাও খাবো না। আমি কিছু বলতে চাইছিলাম কিন্তু আইসা শুনি, এখানে কি বিলটা আমার দেওয়া লাগতে পারে? পরে আমি আর জায়গাটা চিনতেছি, আমি মনে ভুল জায়গা। এই কথাটা আর একটু জোরে বলো, এই কথাটা আর একটু জোরে বলো, এই কথাটা আর একটু জোরে বলো। আমার তো মাথা ঠিক থাকে না, আমার মনে হচ্ছে আমি ভুল জায়গায় বসে। মাফ কইরা দেন ভাই, আমার মাফ কইরা দেন ভাই। ও পরিচিত হও, এই এটা হচ্ছে ভাইয়া সানির ফ্রেন্ড, কি জানি নাম ভাই আপনার? শাকিল। আর এটা হচ্ছে সানির ফ্রেন্ড, আমার আমার বাল্যকালের ফ্রেন্ড, অনেক আগে থেকে আমি একসাথে চলি ভাই।
ভাই আপনার নামটা? শরীফ। শরীফ আপনার নামও? শরীফ আপনার নামও? শরীফ বুঝলাম না। শাকিল শরীফ। আমার নাম শরীফ ভাই। সানি এখানে মিষ্টি বিতরণ করতেছে সবাইকে। ভালো দাও। নাও সরি নামবো। তাহলে এই মিষ্টিটা আমি খাবো না, আমি মিষ্টি খাচ্ছি। আপনারা যদি কুমিল্লা ময়নামতিতে আসেন তাহলে অনেক রকমের এখানে কেক পাবেন, আপনারা কেক কিনতে পারেন। যেমন এই একটা বার্থডে কেক, এই একটা বার্থডে কেক, এই একটা ওয়াওয়া কেক, এই একটা বার্থডে কেক। তো যাদেরই বার্থডে হবে আপনারা সবাই ময়নামতি চলে আসবেন কেক কিনতে। গাইজ আমরা এখন চলে আসছি পুরা কুমিল্লা অত্র এলাকার একটা বিখ্যাত বাজার, যেটা হচ্ছে নিমশার কাঁচা বাজার। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব লেবু, পর্যায়ক্রমে আরো অনেক কিছু আছে, যেমন সবজি, সবকিছু এখানে পাওয়া যায়। আমরা জাস্ট লেবুর ভিডিওটা নিলাম। ওইখানে হচ্ছে, ওইখানে হচ্ছে বাজার। হ্যাঁ প্রচুর মানুষ, এই জন্য আমরা যাই। লেবু কত কাকা? লেবু কত রে? লেবু কত? সারাদিন ঘুরলাম, টুর দিলাম, অনেক মজা মাস্তি করলাম। তো এখন আমরা ব্লগটা শেষ করতে যাচ্ছি। তো তোমাদের উদ্দেশ্যে তোমরা কিছু বলো। আমাদের কিছু বলার নাই ভাই, এই যে ইনসা পার্ডালেন্ট রেস্টুরেন্ট আছে এখানে আইসা খায়া নামবু। ইউটিউবের কথা বোঝা দেওয়া যায়, ডিসকাউন্ট পাইতাম না ওটা বেশি দেওয়া আমার তো। আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন কিন্তু ভুলবেন না, ঠিক আছে? অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নামবু ইয়ো।